পিতার নাম মরহুম আব্দুল আজিজ, মাতা সিরাজ খাতুন, গ্রামের বাড়ি কিফেতনগর, ফটিকসুরি, নানপুর, চট্টগ্রাম। 1965-তে আমি নানপুর স্কুল হাই স্কুলে ভর্তি হই। নানপুর স্কুলে কিন্তু 1970-এ ছাত্র আন্দোলনের সময় আমি সক্রিয়ভাবে জড়িত ছিলাম। নানপুর স্কুলের একটি উল্লেখযোগ্য ঘটনা আছে যে স্কুলের প্রতিষ্ঠাতা যারা ছিল তার মধ্যে মির্জাপুর অন্যতম একজন। 1969-এ যখন গণ আন্দোলন একদম থুঙ্গে, তখন ছেলেরা ওখানে 21 ফেব্রুয়ারি পতাকা নিয়ে একটা মিছিল করছিল। মির্জাও সাহেব ছেলেদের সামনে সামনে থেকে পতাকা কেড়ে নিয়েছিল। নেওয়ার পরে বারুদের গুদমে যেমন আগুন ধরে সেরকম একটা অবস্থা হয়েছিল। এখানে বিস্ফোরণের মতো মির্জা সাহেব তো চলে গেছেন, আন্দোলনটা কিন্তু খুব তুঙ্গে উঠল। মির্জা সাহেব বাড়িটারে ঘেরাও করার ব্যাপার ছিল, কিন্তু তখন হেডমাস্টার ছিলেন যে হাফিজুর রহমান সাহেব, মির্জাটা তো সভাপতি, হাফিজুর রহমান সাহেব গিয়ে। কিন্তু তখন তো আমরা ছাত্র যারা ছিলাম তারা শিক্ষকদের খুব সম্মান করতাম, ভয় করতাম। উনি বাধা দেওয়াতে ছাত্ররা কিন্তু অন্যমুখী হয়ে গেল। ওখানে নেতৃত্বে ছিল আমাদের সক্রিয় মুক্তিযোদ্ধা 1971-এর প্লাটুন কমান্ডারে ছিল নুরুলগনি। নুরুলগনি এখন প্রয়াত, অবশ্যই নুরুলগনি নেই, নুরুলগনি মারা গিয়েছেন, আজকে 27 বছর হয়েছে। তারপর 1970-এর নির্বাচন হয়েছিল। শিল্প নির্বাচনে আমাদের সক্রিয় ভূমিকা ছিল ছাত্রলীগের, আমি মূলত ছাত্রলীগে ছিলাম তখন নির্বাচন করে। আর আমার মেট্রিক পরীক্ষাটা, SSC পরীক্ষাটা শাহনূর হাই স্কুল থেকে হয়েছে 1970-এ। 71-এ আমি নাজিরহাট কলেজে ভর্তি হয়ে আমি ফার্স্ট ইয়ারে ছাত্র ছিলাম। ওখান থেকে মূলত আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, মুক্তিযুদ্ধে যাওয়ার আগে বিশেষ করে আমাদের মাঝবান্ডা দরবার শরীফের পূর্ব দিকে রাস্তাটা আছে, রাজন হয়ে নানপুর এই রাস্তাটা দিয়ে কিন্তু শরণার্থীদের অসম্ভব আসা যাওয়া ছিল। সারিলাট হাই স্কুল, যেটা আমাদের হাই স্কুল নামে পরিচিত, আমাদের হাই স্কুল তখন জুনিয়র ছিল, জুনিয়র হাই স্কুল। আমরা ওখানে চিড়ামুড়ি, পানি, খলা এই নিয়ে তাদেরকে ইয়া করতাম। আমরা ওখান থেকে ছেলেদেরকে সংগ্রহ করতাম, সংগ্রহ করে ছাত্রলীগের ছেলেদেরকে সংগ্রহ করে আমরা ইন্ডিয়ান দিয়েতে পাঠাতাম। তারপর নিজেরাই চলে গেলাম। আমার যাওয়ার সময় আমার সঙ্গে নুরুসাবা ছিল একজন, বাড়ি গামরিতাল আমার একই এলাকার ছিল, মা খাজি মাহবুল আলম একই এলাকার, সেও না নানপুর স্কুলের ছাত্র ছিল, আমার বন্ধু ছিল। নুরুসালাম ছিল একজন, এখন প্রয়াত, সে মারা গেছে। শমসুর আলম একজন ছিল, সেও মারা গেছে। সুলতান ছিল একজন, সে এখনও বাঁচিয়েছে কিন্তু মৃত্যুসজ্জায়। আবুল হাসান নামের একজন ছিল, বসর নামের একজন ছিল, বসরও মারা গেছে। ইউসুফ ছিল, ইউসুফও মারা গেছে, এখন অনেকের নাম আসলে খেয়াল নেই। তারপর ইন্ডিয়াতে গেলাম। ইন্ডিয়াতে যাওয়ার সময় যেতে তো পথে অনেক কিন্তু ইতিহাস আছে, গাইডারকে নিয়ে দিনে না, আমাদের যাত্রাটা কিন্তু রাত্রেই ছিল। ফেনওয়ে টি গার্ডেন পার হওয়ার পর একটা লম্বা বিল আছে, লম্বা বিলে দেখা গেলো যে ওখানে আমরা যখন বিলের মধ্যখানে গেলাম, আমরা প্রায় 18-20 জন ছেলে ছিলাম একই বয়সের সবাই। ডাকাতের দল আমাদেরকে অ্যাটাক করেছে, তাদের হাতে লম্বা লম্বা ছুরি ছিল, ঘড়ি জবাগারা ছুরি, আর হাতে টর্চ লাইট ছিল। তারা মনে করছিল আমরা শরণার্থী, কিন্তু তাদেরকে আমরা অকপটে বলে দিলাম যে আমরা মুক্তিযুদ্ধ যাচ্ছি। তারা কিন্তু মুক্তিযোদ্ধার কথা শুনে কিন্তু আমাদেরকে ছেড়ে দিয়েছে। তারপর বললো যে আগে সামনে এরকম কেউ যদি পড়ে বলো যে তোমরা মুক্তিযুদ্ধে যাচ্ছ। এ হলো মুক্তিযুদ্ধ যাত্রা। তারপর যেতে যেতে আমরা ফেনওয়ে টি গার্ডেন পার হয়ে কাঞ্চপুর প্রাথমিক বিদ্যালয়ে আমরা অবস্থান করি। তো ওখানে আমরা যারা মুক্তিযুদ্ধে যাচ্ছিলাম, এখানে বাড়িতে কিন্তু আমাদেরকে নিয়ে আসার জন্য আমাদের মায়েরা বাড়িতে যারা আছে অভিভাবকেরা, ওরা উদ্বিগ্ন হয়ে গেল, ওরা কিছু লোক পাঠায়, ওরা ওখান থেকে আমাদেরকে ওদিন আমরা যেতে পারিনি, ওখান থেকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছে এক সপ্তাহ পরে, যেন কেউ না জানে। তারপর আবার চলে গেছি। তারপর যাওয়ার পরে যেতে যেতে রাজবাড়ি আরে কিছু বাকি আছে, গাইডার বললো যে ওখানে লাইট দেখা যাচ্ছে, ওখানে বোধহয় পাঞ্জাবি আছে। তারপর আমরা সবাই পিছনে ওখান থেকে ফিরে আবার অন্য রাস্তায় দিয়ে আমরা ওখান থেকে চলে গেলাম। আমরা সোজা ফেনীখালে চলে গেলাম, হতে আর কিন্তু আর কোনো বিপদ হয় নাই ফেনীখালের। ওখানে আমরা সবাই সাঁতার কেটে অপর এসে গেছি। সুলতান নামের একজন বয়স্ক লোক ছিল আমাদের সাথে, সুলতানকে কিন্তু পানির নিচে নিয়ে নিচের দিকে নিয়ে গেছে পানির স্রোত ওকে। তারপর আমরা উঠাইলাম, উঠে আমরা আর কিছু সামনে যাওয়ার পরে ইন্ডিয়ান আর্মি,
ওরা আমাদেরকে হল্ট করালো, হল্ট করানোর পরে আমাদের বিষয়টা জানলো, জানার পরে আমাদেরকে সাপ্লিমে নিয়ে ওখানে বসালো, ওখানে আমাদেরকে পাউরুটি আর পানি দিয়ে তারা আপ্যায়ন করেছে, আমরা ওখানে খেলাম, খেয়ে আমরা অত্যন্ত ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ওখান থেকে ট্রাকে করে শুধু আমাদেরকে নিয়ে যাওয়া হলো হরিণে, হরিণে ইয়ুথ ক্যাম্পে আমাদের অবস্থান। হরিণে দুভাগে ভাগ করা ছিল, যারা ট্রেনিং করে আসছিল তারা একটা ক্যাম্প এবং ওইটা আর্মি ক্যাম্প নামে খেয়াত ছিল, আর যারা এখান থেকে যাচ্ছিল তাদের আরেকটা ক্যাম্প, ওইটা ইয়ুথ ক্যাম্পে ছিল। তখন বোধ হয় জিয়রাম সাহেব ছিলেন না, তখন আমি পেয়েছি যে মেজর রফিকুল ইসলাম সাহেবকে আর ক্যাপ্টেন এনাম সাহেব মাঝে মধ্যে আমাদেরকে ট্রেনিং দিত, কিন্তু ওখানে ফিটে করাতো সকালবেলা। তারপর ওখান থেকে আমাদেরকে সিলেক্ট করে প্রায় 150 জন ছেলে আমাদেরকে পালাটানা পাঠানো হয়। পালাটানাটা বোধ হয় আসামে অবস্থিত, ওখানে দুটো কোম্পানিতে করে আমাদেরকে রাখা হয়, একটা 12 নম্বর কোম্পানি, একটা 11 নম্বর কোম্পানি। আমি 12 নম্বর কোম্পানিতে ছিলাম। সকালবেলা আমাদেরকে লাইন ঘরে দাঁড় করানো হলো, ওখান থেকে নাকি সিলেক্ট করা হবে। দেখলাম যে এক ফাগরিওয়ালা মানুষ সুলদারে খুব সুন্দরভাবে এইরকম একটা মানুষ আসলো আমাদের সামনে, তার সাথে আরেকটা বয়স্ক মানুষ, নাম ছিল, তারপরে নাম জানতে পেরেছি যে নাম ছিল তার মকবুল আলী। মকবুল আলী একজন এক্স ইপিআরের বাড়ি তার বরিশাল বলে বলছেন, ইতিপূর্বে আর কোনো শিখ দেখিনি। আমি ওটাকে মুসলমান একজন আলেম মনে করে সালাম করলাম, মৌলানা মনে করে করে উনি কিন্তু আমার সালামের জবাব দিলেন। আমি মনে করলাম যে ইন্ডিয়ার মৌলানারাই বোধ এইরকম যে ওরা সালামের জবাব দেয় না। পরে জানলাম যে না, তার নাম মেজর জয়সিং চৌহান, সে ওখানে যে ক্যাম্প আছে ক্যাম্পের ইনচার্জ, এই মেজর জয়সিং চৌহান আমাদেরকে ইন্টারভিউ নেবে ওখান থেকে। ওখানে লাইনে দাঁড়ানোর মধ্যে ফরেনের হাফ প্যান্ট ছাড়া আর কিছু ছিল না, সবগুলো খুলে ফেলছে। খুলে ফেলার পরে লাইন থেকে আমাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হলো, আমরা তিনজন ছেলেকে বাদ দিল। বাদ দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে ওদের সবাইকে ব্রেকে পাঠিয়ে দিলে আমরা তিনজন ওখানে দাঁড়িয়ে আছি। তারপর আমি কী করলাম, মেজর জয়সিং চৌহানের পিছনে পিছনে ওনার একটা ট্যান্টে ওনার একটা অফিস ছিল, আমি অফিসে ঢুকলাম। অফিসে ঢুকে ওনাকে বললাম যে, তখন আমি ভালো ইংরেজি বলতে পারতাম না, ইংরেজি আর বাংলা মিশিয়ে ওনাকে বললাম যে আমি এখানে ইন্ডিয়ান আর্মিতে ভর্তি হতে আসিনি, আমি আসছি যে মুক্তিযুদ্ধ করার জন্য, আমার দেশকে স্বাধীন করার জন্য। আমি একজন কলেজের ছাত্র, সে কিন্তু আমার কথা বুঝুন, ওই মকবুল আলীকে নিয়ে, এই মকবুল আলীর সঙ্গে আমাদের পরিচয় হচ্ছে। যে তখন মকবুল আলীকে নিয়ে বলো যে কি বলে আমাদেরকে বুঝো, সেই হিন্দিতে বলতেছে, এ কিন্তু উর্দুতে জবাব দিচ্ছে। সে বললো যে সে যুদ্ধ করতে এসেছে তার দেশের জন্য, সে ইন্ডিয়ান আর্মিতে ভর্তি হওয়ার জন্য আসে নাই। আমার ওই কথাটা কিন্তু তাদের খারাপ লাগার কথা ছিল, কিন্তু খারাপ লাগে না। সে আমার পিঠের উপর থাপ্পড় দিয়ে বললো যে যাও ঠিক আছে, তুমি কি পারবে এত বড় বড় পাঞ্জাবিদের সঙ্গে যুদ্ধ করতে, পাকিস্তানিদের সঙ্গে, তুমি জানো এদের সম্পর্কে? আমি ওদের সঙ্গে জানি না, কিন্তু ওরা আমাদের সঙ্গে পারবে না, যেহেতু আমি আমার দেশের জন্য যুদ্ধ করবো। সে ওখান থেকে আমাকে বললো, যাও তুমি ওখানে 12 নম্বর কোম্পানিতে তুমি কমান্ডার। আমাকে ওখান থেকে কমান্ডার করে দেওয়া হলো, আমার সঙ্গে 36 জন ছেলে ছিল ওখানে। তারপর ওখানে আমাদের ট্রেনিং দেওয়া শুরু হলো, একটা 10-12 জন ছিল, তাদের কিন্তু সকলের নাম জানা নাই। বেশিরভাগ সময় আমাদেরকে একজনে ট্রেনিং দিত, তার নাম ছিল গোপাল, 303 রাইফেলের ট্রেনিং ছিল, SMG LMG ট্রেনিং ছিল। প্রায় বোধহয় 27 দিন আমাদের ট্রেনিং হলো ওখানে। তারপর 27 দিন ট্রেনিং হওয়ার পরে ওখান থেকে নিয়ে গেলে গ্রানেড এক্সপ্লোজ ট্রেনিংয়ের জন্য, ওই জায়গাটার নাম আমি আসলে ভুলে গেছি। এই পর্যন্ত আমাদের ট্রেনিং, তারপরে আমাদেরকে আবার পালাটানায় নিয়ে আসা। তারপর পালাটানা থেকে বোধহয় 3-4 দিন পর আমাদেরকে আবার হরিণা পাঠানো হয়। হরিণা তখন কিন্তু আমাদেরকে ইউথ ক্যাম্পে না, আর্মি ক্যাম্পেতে পাঠানো হয়। আর্মি ক্যাম্পে যাওয়ার পরে ওখানে 2-3 দিন পরে আমাদেরকে একটা প্লাটুন করে, আমাকে প্লাটুন কমান্ডার করে, ওই প্লাটুনটা আমাদেরকে ভিতরে পাঠিয়ে দেওয়া হয়। আবুল আলম ডেপুটি কমান্ডার ছিল আমার, ওখানে আমরা 16 জন ছেলে ছিলাম। এই 16 জনকে নিয়ে আমরা ভিতরে আসি। নুরুসাবা ছিল, মাহবুল আলম তো আমার ডেপুটি কমান্ডার ছিল, শুনশু ছিল, মাস্টার বসত ছিল, তৈয়ব ছিল, ইউসুফ ছিল, সুলতান ছিল, একজনকে মানা বলে ডাকে তার পুরানোটা জানি না, আবুল বসত ছিল, আবুল বসত কিন্তু মারা গেছে, আর খাসেম ছিল, আর বাকি নাম আমার মনে পড়তেছে না 16 জনের মধ্যে। আমরা নারায়ণহাটের পূর্ব দিকে, দূরত্ব অনেক হবে, আমরা সাপমারা এসে পৌঁছলাম, সাপমারা নামক জায়গায়। সাপমারা ওখানে একটা ক্যাম্প ছিল, ওই ক্যাম্পে কিছু খানা পানির ব্যবস্থা ছিল, খুব হালকা পানি, খানা মুড়ি খলা পানি এই ব্যবস্থা ছিল, আমরা ওখানে খাইলাম। আমাদের সঙ্গে কিন্তু চিটাং আওয়ামী লীগের দপ্তর সেক্রেটারি ছিলেন তিনি, অ্যাডভোকেট রফিকুল আলম, এখন পায়াত নানুপুরে একজন গুরুমিয়া চৌধুরী ছিল, দুজন ইপিএস ছিল, ওদের সাথে প্রিন্স মোটারও ছিল। আমরা কিন্তু তখন ওখানে আগেরও কিছু ছিল, আমরা বোধ হয় 150 জন মতো এক জায়গায় হয়েছিলাম। আমাদের আগে আর পরে আসা সবাই মিলে 150 জন ছিলাম, আমরা 150 জন সবাই কিন্তু এখানে চলে এসেছি। আমরা ওখানে খানা দানা খাওয়ার পরে আমরা খবর পাইলাম যে
নারায়ণের পাঞ্জাবির অবস্থান করতেছে। তারপর ওখান থেকে আমরা খেয়াল করলাম যে আমরা পাঞ্জাবিদের সঙ্গে যুদ্ধ করবো। সকালবেলা আমরা ওখান থেকে হাঁটা শুরু করি, সন্ধ্যা মগরিবের সময় আমরা নারায়ণহাটে পৌঁছি। ঠিক নারায়ণহাটের দক্ষিণ দিকে এখানে একটা সরা খাল আছে, খালের দক্ষিণ পাশে ওই জায়গাটা নিরাপদ কিছুমের জায়গা। ওখানে একটা মাদ্রাসা ছিল বোধ হয়, একটা প্রাইমারি স্কুল ছিল, একটা বোধ হয় মসজিদ ছিল, ওখানে একটা মাঠ ছিল, আমরা প্রাইমারি স্কুলেতে অবস্থান করি। আসার সময় তবে স্মরণীয় বিষয়টা হলো যে মতে যারা লোকেরা মানুষের যে সহযোগিতা ছিল, মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে আন্তরিকতা, মানুষ মনে করতো যে আমাদের যদি রাইফেল আমার কাঁধ থেকে নামিয়ে যদি নিয়ে সামনের দিকে দিতে পারে, তারা ধন্য মনে করতো। ওরা চাইতো যে গুলির বাক্স যেটা ছিল, গুলির বাক্সটা একটু আগায় দেব, এইভাবে তাদের ছিল। আর মানুষের যে দোয়া করতো যে এটা কিন্তু জীবনে আসলে খুব স্মরণীয় হয়, আমার জীবনের এটা খুব স্মরণীয় হয়ে থাকবে। তারপর এসে আমরা মাত্র ওখানে অবস্থান নিলাম। যুদ্ধের জন্য আমরা যেভাবে অবস্থান নিতে হয় খালের দক্ষিণ পাশে, সে আমরা সবাই অবস্থান নিলাম। পুরো রাত্রে আমাদের এই অবস্থায় ছিল, ত্রিশ মটানো ওখানে বসানো হয়েছিল, কিন্তু পাকিস্তানিদের পক্ষ থেকেও কোনো আক্রমণ হয়নি, আর আমাদের পক্ষ থেকে আমরা ওদিকে যাইনি। কিন্তু সকালবেলা নারায়ণহাটে পাবলিক সকাল যখন আজান হয়ে গেল, আজানের পরে দেখতেছে মানুষ ঘুরতেছে। আমার এখান থেকে দুজন মানুষ আমরা রেখে করে গেলাম, গিয়ে দেখি যে ওখানে হয়তো পাঞ্জাবিরা সব রাত্রে চলে গেছে। আমাদের বিনা যুদ্ধে ওখানে একটা জয় হয়ে গেল। তারপর ওখানে আমরা ছিলাম না, নয়তো আমরা ওখানে কিন্তু বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র তখন আমরা হস্তগত হয়, ওরা ওদের সমস্ত অস্ত্রশস্ত্র ফেলে কিন্তু ওখান থেকে চলে গিয়েছিল। বিপ্লবী বেতারগন্ধ থেকে কিন্তু প্রচার করা হয়েছে। তারপর ওখান থেকে আমরা সোজা রাস্তা ধরে, রাস্তা এখন মুক্ত হয়ে গেল, অনেকটা পরিসরে মুক্ত ছিল, আমরা এসে অবস্থান করি সারালিয়ান্ডে। সারালিয়ান্ড থেকে আমরা কিছু চা পানি খেয়ে কিছু ইয়া করে আমরা চলে গেলাম খোরশেদ মিয়ার বাগানে। খোরশেদ মিয়া মানে কেন রোমানিয়া যে প্রেস ছিল, রোমানিয়া প্রেসের মালিক খোরশেদ মিয়া। ডিসেম্বরের ঘটনা, পরের দিন আমরা শুনলাম যে দক্ষিণ ফটিকছড়ি দিয়ে পাঞ্জাবিরা ঢুকেছে রওজান হয়ে। ওখানে একটা খাল, খালের নামটা খংখাইয়া খাল, ওইটা খংখাইয়া খালের যুদ্ধ নামে পরিচিত। ওখানে পাঞ্জাবিরা এদিকে ঢুকতেছে, আমাদের মুক্তিযোদ্ধাদের একটা গ্রুপ ছিল, একটা গ্রুপের সঙ্গে তাদের সঙ্গে যুদ্ধ হয়েছে, ওদেরকে গিরে ফেলেছে অনেকটা। আমাদের কাছে খবর এলো, খবর দিল যে আমাদের নানুপুর হাই স্কুলের মধ্যে ইয়া ছিল, লেফটেন্যান্ট সহকার সাহেব ছিলেন, কিছু বেঙ্গল রেজিমেন্ট ছিলেন, ওরা আমাদেরকে খবর দিয়েছে। আমরা যাই ওদের সঙ্গে দেখা করলাম, একসাথে আমরা চলে গেলাম খংখাই গেল ওখানে। ওখানে যাওয়ার পর ওখানে কিন্তু মূলত যুদ্ধ পরিচালনা করেছিল লেফটেন্যান্ট সহকার সাহেব। ওখানে শেখ আবু মোহাম্মদ সাহেবের গ্রুপ ছিল, এখানে নুরুল গনির গ্রুপ ছিল, আবু বকরের গ্রুপ ছিল, আমার গ্রুপ ছিল। ওখানে প্রচণ্ড যুদ্ধ হয়েছে, প্রচণ্ড যুদ্ধের পরে ওরা কিন্তু অনেক ক্ষয়ক্ষতির পরে সন্ধ্যা নাগাদ ওরা চলে গেছে। আমাদের কিন্তু দুইজন মুক্তিযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছিল, একজনের নাম সুফি এখনও জীবিত আছে, আরেকজনের নাম জহুর, জহুরও এখনও আছে, এখনও বাঁচিয়েছে। তারপর ওখানে যখন পাঞ্জাবিরা চলে গেল, জয় যখন হয়ে গেল, আমাদের ভিতরে একটা আসলে জয়ের আনন্দ ছিল। আমার সাথে আমার সহকারী হিসেবে একজন মুক্তিযোদ্ধা ছিলেন নুরসভা, নুরসভাকে নিয়ে আমি লেফটেন্যান্ট সহকতের যেখানে অবস্থান ছিল ওখান থেকে আসতেছে যে আমরা ওখান থেকে গ্রুপ নিয়ে চলে যাব। তখন শুনতে মানুষ কাউকে দেখা যাচ্ছে না, আমি কিন্তু আমার গ্রুপের যে অবস্থান ছিল কঙ্কায় খালের কিছু দূরে একটা পুকুর ছিল, পুকুরের ভিতরে আমার গ্রুপের অবস্থান ছিল। আমি ওখানে এসে উর্দুতে তাদের সঙ্গে মস্কারি করলাম, করার পরে ওরা সবাই কিন্তু এমন পজিশনে চলে গেল যে ওখানে যদি গুলি করত তখন সতেরোটা বুলেট আমার বুক দিয়ে উড়ে যেত। কিন্তু পরে যে তাদেরকে আমাদের পাসওয়ার্ড ছিল, ওই পাসওয়ার্ডটা বলার পরে ওরা ওখান থেকে উঠে, এটা একটা মুহূর্ত হয়েছিল, ওরা আমাকে জড়িয়ে ধরেছিল, তুমি উর্দু কেন বললে, উর্দু বলাতে যে আমরা মনে করছিলাম যারা পাঞ্জাবিরা এসেছে তোমাকে গুলি করে মেরে ফেলতাম। আমার এইটা দুইটা মুক্তিযুদ্ধে দুইটা অপারেশনে আমি সক্রিয়ভাবে ছিলাম। বাংলাদেশে আমরা খুব ভালো আছি, দেশের অবস্থা খুব ভালো, অর্থনৈতিক দিক দিয়ে দেশ একটা সমৃদ্ধির মতে আছে, শিক্ষার দিক দিয়ে অনেক আগিয়ে গেছে, ইলেকট্রিসিটির দিক দিয়ে আগিয়ে আছে, দেশ মোটামুটিভাবে ভালো আছে। তবে সন্ত্রাসীদের কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড দেশকে এখন বর্তমানে অস্থায়ীভাবে দেশের অবস্থাটা কিছুটা খারাপ করার চেষ্টা করলেও কিন্তু ওরা এত নগণ্য যে তারা কিন্তু আমাদের সাথে ঠিকই থাকতে পারবে না। তারা জনবিচ্ছিন্ন, এখন জনমতে একটা গড়ে উঠেছে, ওরা ওদের বিপক্ষে গড়ে উঠেছে, এখন তারা থাকতে পারবে না বলে আমি আশা করি। যারা পরবর্তী প্রজন্ম আগামীতে কিন্তু দেশটা যেন ভালোভাবে চলে, একটা স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ যেন, উন্নত বাংলাদেশ যেন হয়, সেইভাবে আপনার দল মত নির্বিশেষে হানাহানি মারামারি না করে শিক্ষা দিককে উন্নত হয়ে
দেশকে যেন সমৃদ্ধ করে, এটাই তাদের কাছে আমাদের প্রত্যাশা।